নতুন বছরের স্প্রিং সেমিস্টারে শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন হয়েছে। নগরীর প্রবর্তক সেন্টারের ওরিয়েন্টেশন স্পিকারের বক্তৃতা করেন নেসলে বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর সঙ্গীত শিল্পী নকিব খান। উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান, ভিসি প্রফেসর মোহাম্মদ সিকান্দার খান, শিক্ষক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ওরিয়েন্টেশন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।